হাই ফ্রিল্যান্সার, হাউ আর ইউ? আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। বন্ধুরা, আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আপনি একটি অবজেক্ট এর বাকি অংশ রিমুভ করে আর্নিং করবেন সেই বিষয়টা। বন্ধুরা, গত ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফাইবার থেকে, freelancer.com এবং আপওয়ার্ক ও অন্যান্য মার্কেট প্লেসগুলো থেকে ইনকাম করবেন। আজকে আমি দেখাতে যাচ্ছি কিভাবে অবজেক্ট রিমুভ করবেন সেটি। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলের সাবস্ক্রাইবে এসে ক্লিক করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখুন, যাতে লার্নিং এবং আর্নিং কোনো ভিডিও আপনার মিস না হয়। আমি আপনাকে অনুরোধ জানাবো, লার্নিং এবং আর্নিং টিউব এমন একটি চ্যানেল যেখানে আপনি সর্বশেষ লেটেস্ট লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিওগুলো যদি পেতে চান তাহলে সাথেই থাকুন। এবং এখানে আপনি পাবেন আপনার অজানো অনেক প্রশ্নের উত্তর, যেটি কিনা আপনি মনে মনে করছিলেন। সুতরাং সব ভিডিওগুলো আপনি এক একে দেখতে থাকুন। আমি আপনাকে এনসিউরিটি দিচ্ছি, এখান থেকে কোনো না কোনো প্রশ্নের উত্তর আপনার হয়তো অজানা থেকে যেতে পারে। সুতরাং আপনি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারকে যদি জুতসই বা 100% গঠন করতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাথে থাকুন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক, কীভাবে আপনি একটি ইমেজ বা ছবির অবজেক্ট রিমুভ করে আর্নিং করবেন আপনি সেটি আজকে দেখতে থাকুন। পরবর্তী ভিডিও বা ভিডিওর শেষ অংশ পর্যন্ত আশা করি দেখবেন। তো স্কিপ করে গেলে আপনি হয়তো কিছুই বুঝতে পারবেন না, এলোমেলো লাগবে, তো সাথেই থাকুন। তো এই কাজটি করতে হলে প্রথমে আপনাকে ফটোশপের যে কোনো ভার্সন ওপেন করতে হবে। আমি ফটোশপ সিসি ইউজ করছি, আশা করি আপনি যে কোনো ভার্সনের মধ্যে এই কাজটি করে নিতে পারবেন। পর্দায় দেখতে পাচ্ছেন একটি ছবি, টি শার্টের ছবি, এখানে যে এলোমেলো বা বাস পড়া অংশগুলো রয়েছে সেটি কীভাবে আপনি রিমুভ করে সোজা সুন্দর সহজ সরল একটি লোক্রেটিভ এবং প্রফেশনাল টি শার্ট বা অবজেক্ট আপনি তৈরি করবেন সেটি আপনাদের সাথে আমি শেয়ার করছি। বন্ধুরা, আমি এই ছবিটি নিয়েছি আমার কম্পিউটার থেকে। আপনি চাইলে আপনার দেয়া অর্ডার, যেটি কিনা আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে বিড করে পাবেন, বা আপনার বায়াররা আপনাকে যে কাজটি করতে বলবে সেই কাজটির পিকগুলো বা ইমেজগুলো বা ছবিগুলো অবশ্যই কাজটি করবেন। তো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি কিভাবে একটি ছবি বা অবজেক্ট বা আপনার ইমেজের কিছু অংশ আপনি রিমুভ করে বা অপ্রয়োজন অংশ রিমুভ করে ছবিটিকে আরও প্রফেশনাল এবং লোক্রেটিভ করবেন সেটি। ধরুন এখানে একটি মোবাইল রয়েছে, আপনার বায়ার বলল যে এই মোবাইলটি অর্থাৎ এই অবজেক্টটি এই পিকচার টোটাল পিকচার থেকে রিমুভ করে দিতে হবে যাতে ছবির কোনো অংশ নষ্ট না হয়। তো এই কাজটি আপনি কিভাবে করবেন, আপনি ফটোশপ ওপেন করার পরে এই ধরনের একটি ছবি নেবেন। ছবি নেওয়ার পরে প্রথমে আপনি দেখতে পাচ্ছেন আমি পলিগোনাল লেসো টুলের মধ্যে আছে, এটি একটি গ্রুপ টুল। এই গ্রুপ টুলের মধ্যে রয়েছে লেসো টুল, পলিগোনাল লেসো টুল এবং ম্যাগনেটিক লেসো টুল। অর্থাৎ আপনি লেসো টুল অথবা পলিগোনাল লেসো টুল যে কোনো একটি ইউজ করতে পারবেন। আমি পলিগোনালটা ইউজ করছি, খুব সুন্দরভাবে আপনি সেটি প্রথমে সিলেক্ট করে নিবেন মাউসের রাইট বাটন ক্লিক করে, ছবির কোনো অংশ যাতে মিস না হয়। এবার এটি অংশ লাগিয়ে দিবেন, লাগিয়ে দেওয়ার পরে এটি সিলেক্ট হয়ে গেলে, সিলেক্ট হয়ে যাওয়ার পরে আপনার করণীয় হচ্ছে আপনি এডিটে যাবেন। এডিটে যাওয়ার পরে আপনি ফিলে যাবেন, ফিল এর শর্টকাট কি হচ্ছে শিফট প্লাস ফাংশন 5, এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে কন্টেন্টে আসবেন, কন্টেন্টে আসার পরে আপনাকে এখানে চুজ করে দিতে হবে কন্টেন্ট অ্যাওয়ার্ড, এরপরে নর্মাল আপনি রাখবেন মোড, নর্মাল মোডে রাখার পর অপাসিটি রাখবেন 100%, এরপরে ওকে দিলে এই মোবাইলটি রিমুভ হয়ে যাবে। দেখুন বন্ধুরা রিমুভ হয়ে গেল, এবং এই অংশটি সিলেক্ট করা অংশটি রিমুভ করতে চাইলে আপনাকে কন্ট্রোল ডি প্রেস করতে হবে। দেখুন একটি অসাধারণ নান্দনিক প্রফেশনাল ছবি হয়ে গেল, ছবির কোনো অংশ রিমুভ না করে আমি অবজেক্টটি রিমুভ করে দিলাম। ধরুন আপনাকে আপনার বায়ার বলল এই অংশটি রিমুভ করে দিতে, তাহলে আপনি যে কাজটি করবেন একই কাজ, সেটি হচ্ছে পলিগোনাল লেসো টুল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি কিভাবে সেই কাজটি করবেন অত্যন্ত ধীরস্থির ভাবে মনোযোগ সহকারে আপনি কাজটি করতে আপনার কাজটি করতে হবে। গ্রাফিক ডিজাইনের কাজ করতে হলে বা ফ্রিল্যান্সিং করতে হলে আপনার যে জিনিসটা প্রয়োজন হয় সেটি হচ্ছে ধৈর্য। সিলেক্ট করার পরে আপনি পুনরায় এডিটে যাবেন, এডিটে যাওয়ার পরে ফিলে যাবেন, ফিলে যাওয়ার পরে একইভাবে এগুলো আনচেঞ্জ অবস্থা রাখবেন, ওকে দিলে এটি কিন্তু রিমুভ হয়ে যাবে। এরপরে কন্ট্রোল ডি, দেখুন খুব সুন্দরভাবে আমি
দুইটি অবজেক্ট রিমুভ করে দিলাম। আমাকে আপনি প্রশ্ন করতে পারেন যে অবজেক্ট রিমুভের কাজ কোন কোন ক্ষেত্রে পাওয়া যায়। আমি আপনাকে পরামর্শ দিব, অ্যাজ এ নিউ ফ্রিল্যান্সার, আপনি যদি নতুন ফ্রিল্যান্সার হয়ে থাকেন তাহলে এই ছোট্ট কাজগুলো আপনি পাবেন fiverr.com, peopleforhour.com, freelancer.com এবং upwork.com এর মধ্যে। বাংলাদেশিদের জন্য রয়েছে আপনার কাজকি.com বা কাজকি.com, দুটি লোকাল মার্কেট প্লেস যেগুলো থেকে আপনি অবশ্যই এই ধরনের কাজ এর অর্ডার পাবেন। তো আশা করি আমি আপনাকে পরামর্শ দিব, আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার কাজকি.com এবং কাজকি.com এই দুইটি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আপনি কাজ শুরু করুন না। যেহেতু আপনি নতুন, দেখবেন আপনি আস্তে আস্তে ধাপে ধাপে আপনার প্রোফাইলকে যখন বাড়ি করবেন তখন আপনি অনেক বেশি কাজ পাবেন, আগে কাজ ভুলতে পারবেন না। এরপর আমি আপনাকে দেখাবো, এখানে একটি টি শার্ট দেখা যাচ্ছে। এই টি শার্টকে আমি একটু জুম ইন করি। জুম ইন করার পরে আমি দেখাবো এই যে এখানে বাজ রয়েছে, এই এলোমেলো বাজগুলোকে আমি প্লেন করবো কিভাবে সেটি দেখাচ্ছি। একই কাজ, প্রথমে আপনি পলিগন লেটারটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে একইভাবে আপনি সিলেক্ট করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করে আমি এই বাজ অংশটুকু রিমুভ করবো। রিমুভ করার জন্য আমাকে পুনরায় এডিটে যেতে হবে, তারপর ফিলে যেতে হবে। ফিলে যাওয়ার পরে আমি অংশতে ক্লিক করলে এটি রিমুভ হয়ে যাবে। এরপরে কন্ট্রোল ডি প্রেস করলে প্লেন হয়ে যাচ্ছে। ধরুন আমি এটি রিমুভ করে দিব এখান থেকে এতটুকু অংশ। এইভাবে আপনি বিভিন্ন ধরনের দেখবেন যে সমস্ত মার্কেট প্লেস রয়েছে সেই মার্কেট প্লেসগুলো ছাড়াও আরও অনেক কোম্পানি রয়েছে যেগুলোর মধ্যে কাজ পাওয়া যায়। আপনি এলোমেলো বাস করা অংশটুকু কীভাবে অবজেক্টের অংশটুকু রিমুভ করবেন সেগুলি। এবার আমি সিলেক্ট করি একইভাবে পলিগনাল লেসুপুর দিয়ে। এডিটে যেতে হবে, এডিটে যাওয়ার পর আপনি ফিলে যাবেন। ফিলে যাওয়ার পরে অংকেতে ক্লিক করলে দেখুন কত সুন্দরভাবে বাস করা অংশগুলো ক্লিন হয়ে গেল। একইভাবে দুর্দান্ত বা কঠিন বাসগুলো দেখুন, একটি কঠিন বাস দেখা যাচ্ছে, আমি ক্লিন করে দিচ্ছি। কীভাবে আপনি ছোট ছোট অংশগুলো সিলেক্ট করবেন তাহলে আপনার কাজটি যেহেতু সুন্দর, যেমন সুন্দর হবে তেমনি বায়ার আপনার প্রশংসা করবে এবং আপনি অবশ্যই টিপস পাবেন। এরপরে এডিটে যেতে হবে, এডিটে যাওয়ার পরে ফিলে যাবেন। ফিলে যাওয়ার পরে ওকেতে ক্লিক করলে দেখুন কত সুন্দরভাবে বাস করা অংশটুকু রিমুভ হয়ে গেল। আমি এটিকেও দূর করে দিব, সেই জন্য আমাকে এটি সিলেক্ট করতে হবে। বন্ধুরা আমি আপনাকে অ্যানসিউরিটি দিচ্ছি, আপনি যদি বড় ফ্রিল্যান্সার হতে চান তাহলে আপনাকে এই ছোটো ছোটো কাজগুলো করে প্রথমে দক্ষতা অর্জন করতে হবে। একদিকে আপনার লার্নিং হলো, অপরদিকে আপনার আর্নিংও হলো। সুতরাং আপনি বসে না থেকে এই ছোটো ছোটো কাজগুলো দুটি করে যদি আপনি করে যান, এক সময় দেখবেন আপনি অনেক বড় ফ্রিল্যান্সার হয়ে গেছেন। এডিটে যাবেন, এডিটে যাওয়ার পরে ফিলে, ফিলে পরে ওকে দেন এনার ওকে। এভাবে আপনি চাইলে এখানে যে অসংখ্য বাস রয়েছে এই অসংখ্য বাসগুলো আপনি দূর করে এই টি শার্টটিকে নান্দনিক রূপ দিতে পারেন, শুধুমাত্র ছোট্ট কাজগুলো দিয়ে বা আপনার দক্ষতা দিয়ে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। একটি ভিডিও আপনি অবশ্যই এটি অ্যাকসেপ্ট করে আপনি আপনার ক্যারিয়ারকে ডেভেলপ করে নিতে পারেন। আমি আজকে দেখালাম একটি টি শার্টের বাস করা এলোমেলো অংশগুলো কীভাবে প্লেন করতে হয়, পাশাপাশি একটি অবজেক্টের যে অপ্রয়োজনীয় অংশগুলো রয়েছে সেগুলো রিমুভ করে কীভাবে নান্দনিক রূপ দিতে হয় বা প্রফেশনাল করতে হয় সেগুলো। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি আপনাকে অনুরোধ জানাবো আমার চ্যানেলে এসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে সাথেই থাকুন, যাতে কোনো ভিডিও আপনার মিস না হয়। তো পরবর্তী ভিডিও কী হতে পারে সেটি অবশ্যই আপনার কমেন্টের প্রতীক্ষায় রইলাম। আপনি অবশ্যই কমেন্ট করলে আপনি আপনার কমেন্টের উপর ভিত্তি করে আমি ভিডিও তৈরি করব। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টিল দেন টেক কেয়ার, টাটা।